কালকে তো ঝড় হয়নি, কিন্তু বৃষ্টি সারাদিন হয়ে যাচ্ছে। দেখো পিছনেও বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন সকাল থেকেই খালি বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কিছু মানে যতবার ছাদে মানে কিছু আমি তো ভিডিও আপলোড করার জন্য ছাদে আসতেই হয়, মানে বৃষ্টিতে আজকে মানে আসছি আর যাচ্ছি এই করে যাচ্ছে সকাল দিয়ে, কিন্তু কিছু হচ্ছে না। কারণ এখানে এসে একটুখানি দেখো না বসেছি, পুরো জল ঝিরিঝিরি পড়ছে, মাঝে মাঝে খুব জোরদার হচ্ছে, এই আজকে চলে যাচ্ছে সারাদিন বৃষ্টি আর কিছু না। তার সঙ্গে তো কালকে যেমন ব্যান্ডেল দিয়ে চুচুড়ো দিয়ে কালকে একটা 5 সেকেন্ড একটা ঝড় এসেছে, টর্নেডো না কি নামও ঠিক আমার মনে থাকে না, যাই হোক সেই ঝড়ে পুরো ওখানে তো সব মানে 5 সেকেন্ডের মধ্যে মানে ওখানকার কতগুলো বাড়ি দোকানপাট সব ভেঙে গেছে। আর আজকে সকালে নিউজে দেখছিলাম অশোকনগরে 2টো গ্রাম সেম একই হয়েছে, সেখানেও আজকে ভোরবেলা এসেছিল 5 মানে 3 সেকেন্ডের মধ্যে পুরো মানে বাড়িঘর সব ভেঙে চুরে দিয়ে গেছে। এবার এই ঝড়টা আবার কোথায় কখন আসবে এটা তো কেউ বলতেও পারছে না, এই একটা টেনশন। এই টেনশন নিয়েই মনে হচ্ছে এখন এই যতদিন বেঁচে থাকবো এই টেনশন নিয়েই চলে আমাদের থাকতে হবে। এক তো ছিল করোনা, তারপরে এলো ব্ল্যাক ফাঙ্গাস, এখন ঝড়, মানে এত কিছু নিয়ে কি করে চলবো। কালকের যাকে আমাদের এদিকে তো কোনো ঝড় তেমন হয়নি, বৃষ্টি হচ্ছে কিন্তু যেসব জায়গায় হয়েছে সত্যি টিভির নিউজে দেখে না খুব খারাপ লাগছে। বকখালি, তারপরে ওইদিকে সন্দেশখালি, মানে এইসব জায়গা, মেদিনীপুর, এইসব জায়গায় এত মানে ভিডিও টিভিতে দেখছি না, খুব খারাপ লাগছে ওদের জন্য। কিন্তু ওদের জন্য পে করা ছাড়া আর কিছুই আমাদের মতো সাধারণ মানুষের তো কিছু করার নেই, শুধু পে করি যারা ওরা ভালো থাকুক, মানে আর তো কি যা করবে তো প্রশাসন করবে। চলো বৃষ্টি থেকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, দুপুর একটা ভিডিও করেছিলাম যেটা আজকে পাবলিশ করব রাতে, আর এখন যে ভিডিওটা এটা কালকে পাবলিশ করবো, আজ এখন স্টার্ট করলাম। আর রাতে আজকে খিচুড়ি বানাবো, বৃষ্টির দিনে খিচুড়ি, সকালে তো বানানো হয়নি, তো রাতে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এই রাতের ডিনার বানাবো আজকে। বৃষ্টির দিনে খিচুড়ি না করলে হয় না, কালকেও খিচুড়ি করিনি, কালকে তো বুদ্ধ পূর্ণিমা ছিল আর রাতে ওই টেনশনে ছিলাম কারেন্ট যাবে লাইট চলে যাবে এই টেনশনে আর কিছু হয়নি। কালকে কোনো রকম করে সকালে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, তো খিচুড়ি তো করা হয়নি, আজকেও সকালে করলাম না, তো আজকে বিকালে তো খিচুড়ি খেতেই হয় বৃষ্টির দিনে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই, কালকেও নিরামিষ খেয়েছি কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল, বুদ্ধ পূর্ণিমাতে নিরামিষ খাই খাই, তো কালকেও নিরামিষ করেছি। আজকেও আতপ চাল দিয়ে করবো, আমার ঘরে আতপ চাল রয়েছে, গোবিন্দভোগ চাল নেই, তো ঘরে যেটা আছে সেটা দিয়েই করব, এখন ওই বাইরে দিয়ে এনে টেস্টি করে খাওয়ার দরকার নেই, ঘরে আমার আতপ চাল রয়েছে সেটা দিয়ে আজকে রাতে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, দেখি বেগুন ভাজা বা পাঁপড় ভাজা দুটোও করতে পারি বা যে কোনো একটাও করতে পারি। রাতের খাবার তো অল্প অল্প খাই, তো খুব বেশি একটা লাগে না, যেটাই করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এই চলছে। চলো আবার একটু পরে তোমাদের সাথে। দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি, নিচে চলে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে, আর এখন একটু চা নিয়েছি, আর মুড়ি আর চানাচুর হাজব্যান্ড খাচ্ছিল, তো আমি একটুখানি খাচ্ছি। আর হাজব্যান্ড এখন শাশুড়ি মাকে গান চালিয়ে দিচ্ছে, ব্লুটুথে গান শুনবে, কীর্তন শুনবে সেই কারণে, আর আমার চা খাচ্ছি। আর চা খাবো কি, বাপাই এত দুষ্টুমি করে না, বসে শান্তিভাবে যে একটু চা খাবো সেটাও দেয় না, ওকে বলছি পড়তে বসতে, এই ঘর ও ঘর দৌড়াদৌড়ি করে যাচ্ছে, আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। চলো চাটা খেয়ে নিই, তারপরে তো আজকে রান্না করা আছে, পাপাইকে পড়তেও বসাতে হবে, হাজব্যান্ড থাকলে এমনি ও পড়তে চায় না, তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, হাজব্যান্ড তো কোথাও বেরোতেও পারবে না, নিয়ে আশেপাশে একটু বেরিয়ে গল্প টল্প করে, কারণ ওকে পড়ানোর সময় হাজব্যান্ড থাকলে মোটে পড়তে চায় না। একে দেখো আগুন নিয়ে খেলতে বসেছে, আর এদিকে দেখো ওকে পড়তে কোনো রকম বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সবার ফার্স্টে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তো কিছু করার নেই, গ্যাসটা সিম করে দিয়েছি, তাও তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। একদিকে ওইদিকে ঘরে পাপাইকেও সামলাতে হচ্ছে, রান্নাটাও করতে হচ্ছে, কারণ জানোই তো মা একটু তাড়াতাড়ি খায়, তো তাড়াতাড়ি যদি রান্নাটা না করি তো খেতে দিতে পারবো না। তো আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি, এর সঙ্গে আমি মটর ডালও মিক্স করে দেবো, মটর ডাল আর মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা বানাবো।
দুটোই আমি একসঙ্গে হালকা তেলে মুগ ডালটা বেশি করে ভাজলাম আর মটর ডালটা একটু হালকা ভেজে এটা একটু জল দিয়ে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো মটর ডাল আর মুগ ডাল একসঙ্গে আমি সিদ্ধ করতে অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তো ওই গ্যাসে আমি ওপাশের গ্যাসে বসিয়ে দিই। এপাশের গ্যাসে আমি আলু কটা যেটা খিচুড়ির মধ্যে দেবো সেই আলু কটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটা যদি ভেজে না দিই না সিদ্ধও হবে না, কারণ আতপ চালের খিচুড়ি তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সেই কারণে আলুটা আমি ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে তারপরে খিচুড়ির মধ্যে দেবো, একটু নুন দিয়ে দিলাম, এটা ভাজা হতে থাক। চলো ততক্ষণে আমি খিচুড়ি মশলাটা গুছিয়ে নিই। আর এদিকে না কতগুলো বাসন ছিল সন্ধ্যাবেলা যেগুলো খাবার খেয়েছি আমরা, তো সেই বাসনগুলো আমি ধুইনি, সেই বাসনগুলো ধুচ্ছি। আর পাঁপড়টা দেখলেই তো প্লেটের মধ্যে রেখেছিলাম, ওটা কৌটোর মধ্যে ঢুকালাম, তো সেই থালাটাও আমি ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখন কলে ট্যাঙ্কি আজকে চালিয়ে নিয়েছি, কারণ আজকে বৃষ্টির দিন তো জল খুব জোরে পড়ছে আর ট্যাঙ্কিতে জল উঠে গেছে, ভর্তি আছে ট্যাঙ্কির জল, তো আজকে ট্যাঙ্কির জলেই পুরো কাজ করছি। চলো অনেকদিন পরে ট্যাঙ্কির জলে আমি আজকে কাজ করছি। আর এদিকে দেখো ঘরে চলে এসে পাপাইকে হাজব্যান্ডকে বলেছি পাপাইকে পড়াতে, তো দেখো ওরা কী করছে ঘরে এসে দেখছি, বই এদিকে পড়া দুজনে মাস্তি করে যাচ্ছে। এক ফোঁটা হাজব্যান্ড পাপাইকে পড়াতে পারে না, মানে ও হাজব্যান্ড না পাপাইকে বকতে চায় না যেই কারণে। আর ওইদিকে আবার বসিয়ে দিয়ে এসে আবার রান্নাঘরে আলুটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যেই এই তেল তেল রয়েছে কিছুটা, তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি রেডি করেছি সেটা দেবো, আদা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে মশলাটা আলুর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেইভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুটা ভাজার পরে ওই তেলের সঙ্গে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর আতপ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আতপ চালটা দিয়ে এই মশলার সঙ্গে আমি কষাতেও ভালো করে, আর নুন হলুদ এর মধ্যেই আমি দিয়ে দেবো, কারণ নুন হলুদ আলাদা করে আমি দেবো না, একসঙ্গেই দিয়ে দিচ্ছি। নুনটা যদি কম বেশি হয় সেটা পরে টেস্ট করে আমি দেখে নেব, আর কিন্তু হলুদটা আমি এই সময় মশলা যখন কষাবো তখনই আমি হলুদটা দেখো দিয়ে দিচ্ছি, নুনটা আমি একটু পরে দেব। আর ব্যাস এটা কষানো হয়ে গেলে এই মশলার সঙ্গেই আবার ডালটাকেও আমি দিয়ে দেব। দেখো মশলাটা আমার চালের সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে, তো এবার আমি ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আরও 5 মিনিট। কষানো হয়ে গেলে গরম জল আমি গরম করে রাখিনি, রাখছি গরম জল করবো এই মশলাটা ভাজা হতে হতে, গরম জলটা আমার হয়ে যাবে, তো গরম জলটা আমি খিচুড়ির মধ্যে দেবো। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে আমার মনে হয় ভালো হয়, তো গরম জলটা হতে থাক, উষ্ণ গরম জল, খুব ফুটন্ত গরম জল করবো না আমি, উষ্ণ গরম জল করবো আমি মশলাটা আর একটু ভাজা হতে হতে চাল আর ডালটা। দেখো হয়ে গেছে, তো আমি গরম জলটাও দিয়ে দিলাম, পরিমাণ বুঝে দিতে হবে, চাল যতটা পরিমাণে নেবে ততটা পরিমাণে জলও দিতে হবে। এবার কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তো সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এদিকে চলে এসেছি আবার পাপাইয়ের কাছে, খিচুড়ি হতে হতে পাপাইকে পড়তে বসাই, আর হাজব্যান্ডকে বলেছিলাম মায়ের ঘরে বসে থাকতে, তো বসে থাকতে পারলো না চলে এসছে, আর হাজব্যান্ডের সামনে ওকে বকতেও পারবো না মারতেও পারবো না। চলো পাপাইকে পড়াই, আর হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিলাম, আর এই সুযোগটা পাপাই পুরো দমে নেয়। আর এদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ঘি আর গরম মশলা দেবো, ব্যাস আমার রেডি খিচুড়ি গরম গরম। ঘিটা আমি না গ্যাস বন্ধ করার পরে দিই, গরম মশলাটা আমি দিয়ে দেবো, গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে আমি ঘিটা দিয়ে এটা 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এমনিও তো এখন খাবো না, খেতে দেরি আছে, মাকে আর একটু পরে খেতে দেবো। আর 10-15 মিনিট খুব গরম তো খেতে পারবে না, 10-15 মিনিট একটু ঠান্ডা হোক তারপরে আমি মাকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি রাতে খিচুড়ি খাওয়ার পরে আম খাবে, খিচুড়ি খাক কি যাই খাবার খাক রাতে আম খেতেই হবে পাপাইয়ের আর হাজব্যান্ডেরও, তো সেই কারণে আমি আমগুলো এখন কেটে রেডি করে রাখছি, রাতে আর ইচ্ছা করে না খাবার দাবার খাওয়ার পরে বাসন টাসন মাজার পরে, তো আমি কেটে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে ঢেকে। আর চলো এদিকে আমার তো আমটা কাটা হয়ে গেছে, ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসটাও তো জানো আজকে রান্না করেছি ময়লা হয়েছে, তো গ্যাসটাও আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই কাজগুলো যদি এখন করে রাখি না খেয়ে দিয়ে উঠে না কাজের চাপটা অনেকটা কম থাকে, নাহলে খেয়ে দিয়ে উঠে অনেকটা কাজ করতে হয়। দেখো তিনজনের থালায় খিচুড়ি তুলে নিয়েছি খাবো, আর একটু বেশি হয়েছে, চলো রাতে ডিনারটা করে নিই। আর তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে দিও, আর খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া আসলে টিভি চলছে তো সেই জন্য সাউন্ড ভয়েস দিচ্ছি, সাউন্ড দিচ্ছি না,
কারণ খেতে বসার সময় পাপাকে কার্টুন না দেখলে ভাত গলা দিয়ে নাকি নামে না। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এবার শোবো। আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এই দেখে পাপাই চলে এসেছে। পাপাই আর হাজবেন্ড দুজনে ঘরে শুয়ে রয়েছে, দেখো দুজনেই টান টানে এখন বিছানা করবো, তারপর শোবো। আর বাইরে আজকে সারাদিনই মানে 5 মিনিট থামছে, তার যখন বৃষ্টি হচ্ছে খুব জোর তার বৃষ্টি হচ্ছে। আর আজকে তো দেখলেই কি রান্না করেছি, এখন ঘর পাপাই এখন টান টান হয়ে শুয়ে পড়েছে ফোন নিয়ে, এ দেখো। আর হাজবেন্ড তো শুয়েই রয়েছে, যা হাই করছে, গুড নাইট বলছে, পাপাই গুড নাইট। চলো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। বাই বাই, গুড নাইট।